বন্ধুরা, পোষা প্রাণী হিসেবে সব থেকে শৌখিন ও জনপ্রিয় একটি নিরীহ প্রাণী হলো খরগোশ। খরগোশ পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়াই যায় না। বিশেষ করে মেয়েদের খুব পছন্দের একটি প্রাণী হলো এই খরগোশ। পৃথিবীতে প্রায় 300টিরও বেশি প্রজাতির খরগোশ পাওয়া যায়, কিন্তু পোষ্য খরগোশ হিসেবে মাত্র 10 প্রজাতির খরগোশই পালন করা হয়, যাদের মধ্যে কিছু প্রজাতির খরগোশ এতটি কিউট ও সুন্দর যে পুতুলকেও হার মানাবে। কোনো কোনো প্রজাতির খরগোশের রয়েছে বাহারি সব রঙের মিশ্রণ, কারো রয়েছে সিংহের মতো কেশর। বন্ধুরা, এই অদ্ভুত ও সুন্দর কিউট এই খরগোশগুলোকে দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, প্রাণজগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় 5 প্রজাতির খরগোশ বর্ণনা বিস্তারিত। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণজগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। নাম্বার 5, ডার্ক ফ্লোটার র্যাবিট। বন্ধুরা, গোল মাথা আর চোখের চারপাশে কালো বর্ডারওয়ালা, আকারে তুলনামূলক ছোট এই খরগোশটি হচ্ছে ডার্ক ফ্লোটার র্যাবিট। এই খরগোশগুলো দেখতে এতটি কিউট ও সুন্দর যে আপনি এদেরকে প্রথমে দেখলে মনে হবে কাপড় ও তুলো দিয়ে তৈরি একটি পুতুল। স্বভাবে এরা খুব ভদ্র, নম্র ও মিশুক প্রজাতির একটি খরগোশ। খরগোশ প্রজাতির ভিতরে সব থেকে ছোট খরগোশ হচ্ছে এই ডার্ক ফ্লোটার র্যাবিট। বাংলাদেশে প্রতি জোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ডার্ক ফ্লোটার র্যাবিট 2,000 থেকে 3,000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। অন্যদিকে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ডার্ক ফ্লোটার র্যাবিট 1,000 থেকে 1,500 রুপির আশপাশে ইন্ডিয়াতে কিনতে পাবেন। নাম্বার 4, মিনিলুক র্যাবিট। এই খরগোশের মাথা বেশ কিছুটা গোলাকৃতির। আকৃতির দিক দিয়েও এই খরগোশ অন্য সকল খরগোশের তুলনায় আকারে বেশ কিছুটা ছোট। অন্য প্রজাতির খরগোশের তুলনায় এদের কান বেশ কিছুটা লম্বা হয়ে থাকে। এদের কান এতটি লম্বা যে এদের কান মাটির দিকে ঝুলে থাকে, যে কারণে এদেরকে অনেকে কানঝোলা খরগোশ নামেও ডেকে থাকে, যা দেখতে বন্ধুরা খুবই চমৎকার সুন্দর দেখায়। এদের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরের পশম গুলো খুবই সফট বা নরম হয়। পোষক খরগোশ হিসেবে এই মিনিলুক খরগোশ খুবই জনপ্রিয়। এই মিনিলুক খরগোশ সব থেকে মানুষের সংস্পর্শে থাকতে বেশি পছন্দ করে, যে কারণে এই খরগোশকে সব থেকে বেশি পালন করা খরগোশ হিসেবে ধরা হয়। প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মিনিলুক র্যাবিট বাংলাদেশি টাকায় 2,000 থেকে 2,500 টাকার আশপাশে কিনতে পাওয়া যায়। অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মিনিলুক র্যাবিট 1,500 থেকে 2,000 রুপির মধ্যে কিনতে পাওয়া যাবে। নাম্বার 3, হল্যান্ড লুপ র্যাবিট। এদের এই কানগুলো আকৃতিতে অনেক বড় হয়। একটি প্রাপ্তবয়স্ক হল্যান্ড লুপ খরগোশের ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের মূলত মাংসের কারণে খামার করে পালন করা হয়। রঙের দিক থেকে এরা বাদামি কালো সাদা বাহারি রঙের মিশ্রিত হয়ে থাকে। বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হল্যান্ড লুপ খরগোশ 3,000 থেকে 4,000 টাকার আশপাশে কিনতে পাওয়া যায়। অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হল্যান্ড লুপ খরগোশ 2,000 থেকে 2,500 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। নাম্বার 2, লায়ন হেড র্যাবিট। বন্ধুরা, নাম শুনে হয়তো আপনি বুঝতে পারছেন এই খরগোশের সাথে লায়ন বা সিংহের কোনো সম্পর্ক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই খরগোশের মাথার চারপাশে রয়েছে অসংখ্য কেশর, যা দেখতে অনেকটি সিংহের কেশরের মতো দেখায়। এই লায়ন হেড র্যাবিটের গড় আয়ু 8 থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে। ধারণা করা হয় এই লায়ন হেড র্যাবিট সব থেকে দীর্ঘজীবী খরগোশ। বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক লায়ন হেড র্যাবিট 15,000 থেকে 20,000 টাকায় কিনতে পাওয়া যায়। অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক লায়ন হেড র্যাবিট 10,000 থেকে 15,000 রুপির আশপাশে কিনতে পাওয়া যায়। নাম্বার 1, অ্যাঙ্গোরন র্যাবিট। খরগোশের প্রজাতির মধ্যে এই অ্যাঙ্গোরন র্যাবিটের শরীরের পশমগুলো সব থেকে বেশি লম্বা হয়, যা প্রতি 6 মাস পর পর নিজে থেকে ঝরে যায়। এই খরগোশটিকে পোষক খরগোশ হিসেবে অধিকাংশ মানুষ পালন করে, আর এই অ্যাঙ্গোরন র্যাবিট মানুষের সংস্পর্শে থাকতে বেশি পছন্দ করে। তবে এই খরগোশটি শীতকালীন এলাকায় থাকতে বেশি পছন্দ করে। গরমে এই খরগোশের স্বাভাবিক চলাফেরায় কষ্ট হয়। অ্যাঙ্গোরন র্যাবিটের উৎপত্তি স্থল তুরস্ক। গড়ে এক একটি অ্যাঙ্গোরন র্যাবিট 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক অ্যাঙ্গোরন র্যাবিট 25,000 থেকে 30,000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক অ্যাঙ্গোরন র্যাবিট 20,000 থেকে 25,000 রুপির মধ্যে কিনতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।